এই সময় গিয়ে এই ধরনের সস্তার রাজনীতির এই গিমিক এইগুলো বর্তমান মুখ্যমন্ত্রী করাটা উচিত হয়। এগুলো নিম্নরুচিকর, এগুলো অপ্রয়োজনীয় এবং এটি অর্বাচীনের মতো মন্তব্য আর কি। এত অসুস্থ একজন ব্যক্তি তাকে নিয়ে এই ধরনের কথা, অতীতেও আমরা বিভিন্ন সেলিব্রিটি সম্পর্কে তার মুখ থেকে এই ধরনের কথা শুনেছি। তা কি তিনি এখন যে কথা বলতে পারছেন এটাই আমাদের অবাক লাগে। একটা সময় ছিল উনি কথা বলতে যেতেন পুলিশ এমন ভ্যান বাজাতে আরম্ভ করতো ওনার কথা শোনা যেত না। তারপর যারা ভ্যান বাজালো, যারা ওকে চ্যাংদোলা করে জেলে নিল, যারা ওকে আসামি করলো, এখন তাদের হয়ে গলা ফাটাচ্ছে। তাহলে কমিশনগুলো করানো হলো লোক দেখাতে, এবং বুদ্ধবাবুকে জেলে দেবো, নিরুপমবাবুকে জেলে দেবো, গৌতমবাবুকে জেলে দেবো করতে করতে অর্ধেক তৃণমূল জেলে চলে গেল। আর কবির সুমনকে নিয়ে কি বলবো, তিনি এই দুদিন আগে বললেন মমতা ব্যানার্জির নামে মন্দির হবে, আবার তিনি 3 দিন আগে তৃণমূলকে নিয়ে গান লিখলেন খাও 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 বলে। যার কোনো রাজনৈতিক স্থিরতা নেই তাকে নিয়ে রাজনীতির চর্চা করে কি লাভ হবে বলুন তো। নুসরাত জাহানের বিরুদ্ধে এই অভিযোগ উঠলে এটা একটা সন্দেহ থেকে যায় যে তাবড় তৃণমূলের নেতারা যেভাবে প্রথমে অস্বীকার করেও পরে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন, এক্ষেত্রেও এই ঘটনাটা এখন ঘটে যাবে কিনা, ভবিষ্যৎ কী হবে আমি জানি না। এই ভদ্রলোকের কতখানি ক্ষমতা হলে উনি ঔদ্ধত্যের সাথে এই কথা বলতে পারেন যে আমার মালিককে কেউ টাচ করতে পারবে না। কেন টাচ করতে পারবে না? মালিক যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে টাচ করতে পারবে না কেন? তাহলে কি এমন শিল্ড রয়েছে, কি এমন ফেস মাস্ক রয়েছে যা দিয়ে তার মালিককে টাচ করা যাবে না? ইডিসিবিআইয়ের কাজ এটা বার করা। ওই বান্ধবীদের ছেড়ে ওই বন্ধুদের কান ধরে টেনে আনতে হবে যারা আসলে ওই পয়সাটা চুরি করেছে। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। প্রথমেই আপনাকে ক্যাম্পেইন কলিং মিডিয়ায় স্বাগত জানাই। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে। সম্প্রতি তাকে দেখতে গিয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদেরকে জানালেন বুদ্ধবাবু হাত নেড়েছেন তার উদ্দেশ্যে, আপাতত ভালোই আছেন। কি বলবেন এই প্রসঙ্গে? এটা তো ঠিক রাজনীতির বিষয় নয়। বুদ্ধবাবু অসুস্থ, তিনি দ্রুত সুস্থ হন, আমরা সবাই চাই। এই সময় গিয়ে এই ধরনের সস্তার রাজনীতির এই গিমিক এইগুলো বর্তমান মুখ্যমন্ত্রী করাটা উচিত হয়। এগুলো নিম্নরুচিকর, এগুলো অপ্রয়োজনীয় এবং এটি অর্বাচীনের মতো মন্তব্য আর কি। এত অসুস্থ একজন ব্যক্তি তাকে নিয়ে এই ধরনের কথা, অতীতেও আমরা বিভিন্ন সেলিব্রিটি সম্পর্কে তার মুখ থেকে এই ধরনের কথা শুনেছি। এইগুলো করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, এটা না করতে পারলেই ভালো হতো। বর্তমান মুখ্যমন্ত্রী এই গিমিকের রাজনীতি তো করেন গোটা জীবন, ফলে এইটা উনি বুদ্ধবাবুর ক্ষেত্রে করে ঠিক করেননি। বুদ্ধবাবু অসুস্থ আছেন, তাকে নিয়ে একাধিক মানুষজন, একাধিক বিশিষ্ট মানুষজন আরোগ্য কামনা করছেন। সম্প্রতি কুণাল ঘোষ বলছেন তার সুস্থতা আমিও চাই, তার আরোগ্য আমিও চাই, কিন্তু তাকে নিয়ে তাকে মহাপুরুষ বানিয়ে আধিক্যতা করবেন না। কি বলবেন এই প্রসঙ্গে? কুণালবাবুকে নিয়ে এই ধরনের আলোচনা হওয়াই উচিত না। একজন অভিযুক্ত আসামি, তা কি তিনি এখন যে কথা বলতে পারছেন এটাই আমাদের অবাক লাগে। একটা সময় ছিল উনি কথা বলতে যেতেন পুলিশ এমন ভ্যান বাজাতে আরম্ভ করতো ওনার কথা শোনা যেত না। তারপর যারা ভ্যান বাজালো, যারা ওকে চ্যাংদোলা করে জেলে নিল, যারা ওকে আসামি করলো, এখন তাদের হয়ে গলা ফাটাচ্ছে। এই ধরনের মানুষজন এত দ্রুত রং পরিবর্তন করেন। আর বামপন্থী রাজনীতির সাথে তো এই রং পরিবর্তন, এই ধরনের ন্যাক্কারজনক কাজকর্ম যায় না। ফলে আমরা এই বিষয়টা তাকে খুব বাড়তি গুরুত্ব দিচ্ছি না। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে বাংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন গণহত্যা কি, গণধর্ষণ কি। মন্তব্য কুণাল ঘোষের। ওই আবার বললাম, যখন কোনো কাজ থাকে না তখন হচ্ছে যে এই ধরনের আলটপকা মন্তব্য করে একটু মিডিয়া অ্যাটেনশান নিজের দিকে পাওয়ার আগ্রহ থাকে। এখন উনি যেই দলের মুখপাত্র আছেন সেই দল ক্ষমতায় এসে বেশ কয়েকটা কমিশন বসিয়েছিল, যে কয়েকটি কমিশন কোটি কোটি টাকা তার খরচও হলো, কিন্তু আজ অবধি সেই কোনো একটি কমিশনের তদন্তর এক পাতা রায়ও আপনি মিডিয়ায় আছেন আপনি পাননি, আমিও পাইনি, আমি একজন সাধারণ মানুষ। তাহলে কমিশনগুলো করানো হলো লোক দেখাতে, এবং বুদ্ধবাবুকে জেলে দেবো, নিরুপমবাবুকে জেলে দেবো, গৌতমবাবুকে জেলে দেবো করতে করতে অর্ধেক তৃণমূল জেলে চলে গেল। ফলে কারা দুর্নীতিগ্রস্ত, কারা সন্ত্রাস করছে, আর এই পঞ্চায়েত নির্বাচন সদ্য গেল, কারা সন্ত্রাস করেছে মানুষ তো দেখতে পাচ্ছে। ফলে এই ধরনের বিতর্কিত কথা বলে নিজের দিকে মিডিয়া অ্যাটেনশান, অনেকে এরকম হয়, বহু মানুষ এরকম আছেন নিজেদেরকে একটু টিভিতে দেখতে না পারলে রাত্রিবেলা বোধহয় ভাতটা হজম হয় না, একটু গলায় আটকে আটকে থাকে। ওনারও বোধহয় সেই ধরনের রোগই হয়েছে। দ্রুত সুস্থতা কামনা করছি। গত 5 বছরে সেলিম, সুজনবাবুরাও এতবার খোঁজ নেয়নি যতবার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। বুদ্ধবাবুর আরোগ্য প্রসঙ্গে এমনটাই বললেন দেবাংশু ভট্টাচার্য। কে দেবাংশু? তৃণমূলের কেউ একজন হবে তো, তার কথা নিয়ে মিডিয়া এই গুরুত্ব চর্চিত এই চর্চা করবো কেন? কাউকে শুধুমাত্র মিডিয়ার মাধ্যমে যদি একটা ফুটো হয়ে যাওয়া বেলুনকে ভাসিয়ে রাখতে হয় তাহলে খুব সমস্যা। এটা তো এই প্রশ্নের উত্তরই দেওয়া উচিত না, কারণ पार्टी सीपीआईएम तार एकजन पार्टी नेता बुद्धदेव भट्टाचार्यर खोज राखबे एटा खूब स्वाभाविक ब्यापार। एटा निये आलादा करे फिरिस्ती देवारই प्रयोजन হয় না। এই যেমন মিডিয়া দেখলাম বুদ্ধবাবুর বাড়ির লোকজন হলুদ ট্যাক্সিতে হাসপাতালে এসেছেন বলে মিডিয়ায় কত খবর হলো, কিন্তু এটাই বাম আমলের সাধারণ ব্যাপার ছিল। সাধারণ মানুষের মতো জীবনযাপন করা, সাধারণ মানুষের মতো গাড়ি ঘোড়া চড়া তাই ছিল। আজকালকার মতো এই তৃণমূল বিজেপির নেতাদের মতো এই বিরাট বিরাট সিকিউরিটি নিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করে নেওয়া তো ছিল না তখন। ফলে যেটা তখন সাধারণ ছিল বাম আমলে সেইটাকেই এখন অনন্য সাধারণ করে দেখানোর চেষ্টা করতে হচ্ছে, কারণ চারিদিকে চোর চিটিংবাজে ভরে গেছে। আর তাদের এই অপ্রয়োজনীয় কথা সেলিমবাবু জাননি কি সোনবাবু জানেন এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনই নেই। এটা আমিও যদি বলি এটা তাদের পক্ষেও খুব বিব্রত বোধ হবে যে উনি 5 বার গেছেন, উনি 10 বার গেছেন, এর উত্তর দেওয়াটাই তো ভুল হবে। তাকে তার দায়িত্ব সম্পূর্ণভাবে পার্টির, পার্টি জানে তাকে কখন কীভাবে খোঁজ রাখতে হয়। এইটা নিয়ে কাউকে জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছি না। ওই মিডিয়ায় ভেসে থাকার জন্য এরকম কিছু কিছু মন্তব্য করতে হয়, ওই সোশ্যাল মিডিয়া আরও কিছু জায়গা থেকে কিছু ইনকামও হয় বোধ হয়, সেই ইনকামের জন্যে হচ্ছে যে এই ধরনের বিতর্কিত মন্তব্য করা হয় বলেই আমার ধারণা। দাদা, এই সোশ্যাল মিডিয়ার কথা বললে, সোশ্যাল মিডিয়ায় দেবাংশু সম্প্রতি বুদ্ধবাবুকে নিয়ে একটি পোস্ট করেছেন, লিখেছে বুদ্ধবাবুকে রক্ত দিতে হবে শুনলাম, প্রয়োজনে গ্রুপ সহ জানাবেন, তৃণমূল কর্মীরা দিয়ে আসবে। কি বলবেন এই প্রসঙ্গে? জানে না ও ছোট তো, যে এই বামপন্থীরাই রক্ত দিয়ে বক্রেশ্বর তৈরি করেছিল, এই বামপন্থীরা রক্তদান আন্দোলনে পরিণত করেছিল রক্তদান কর্মসূচিকে। ফলে আমাদের কোনো একজন পার্টি কর্মীর যিনিই হন না কেন তার জন্যে শেষ মুহূর্ত অবধি হাসপাতাল, চিকিৎসা, রক্ত যা প্রয়োজন সেটা আমরা করবো, অসুবিধা নেই। কাউকে শুধুমাত্র ফুটেজ নেওয়ার জন্য আগ বাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রচার করলে তার কিছু আর্থিক লাভ হতে পারে, আমাদের কিছু যায় আসে না। দাদা, হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, একাধিক বিশিষ্ট মহল তার দ্রুত আরোগ্য কামনা করছেন, কিন্তু একটু ব্যতিক্রমী সুর দেখতে পাওয়া গেল কবির সুমনের কণ্ঠে। তিনি সম্প্রতি একটি কবিতা লিখলেন, ধনঞ্জয়ের গান, সেখানে প্রসঙ্গ তিনি তুলে আনলেন এবং সেখানে লিখলেন, সেখানে প্রৌঢ় ফাঁসুরের উল্লেখ করলেন। বিশিষ্ট মহল বলছে বুঝতেই পারা যাচ্ছে বুদ্ধবাবুকে উল্লেখ করে এই কবিতা। কি বলবেন সেই প্রসঙ্গে? ওই যে ফাঁসির কথা উনি বলছেন সেটা তো আমার ধারণা আদালতের নির্দেশে হয়েছে। এখন তাহলে সেই বিচারপতিকে উল্লেখ করছেন কিনা আমি জানি না, বলতে পারবো না। আর কবির সুমনকে নিয়ে কি বলবো, তিনি এই 2 দিন আগে বললেন মমতা ব্যানার্জির নামে মন্দির হবে, আবার তিনি 3 দিন আগে তৃণমূলকে নিয়ে গান লিখলেন খাও 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 খাও। যার কোনো রাজনৈতিক স্থিরতা নেই তাকে নিয়ে রাজনীতির চর্চা করে কি লাভ হবে বলুন তো? দাদা, সে কথাই যদি থাকে, অপর্ণা সেন তিনি পঞ্চায়েত হিংসার প্রসঙ্গে বলেছিলেন যে এই পরিবর্তন চাইনি, মন ভেঙে গেছে। এই যে কথাটা, এই কথার তীব্র বিরোধিতা করেছেন কবির সুমন। তিনি বলছেন এই পরিবর্তন চাইনি, তাহলে কোন পরিবর্তন চেয়েছিলেন? পাশাপাশি সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন যে আমি চাই 3000 বছর আরও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়। 2008 থেকে 2011 পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারকে সরানোর জন্যে যে বিরাট ষড়যন্ত্র হয়েছিল তার সমস্ত জিনিস এখনও আমরা জানতে পারিনি, ভবিষ্যতে নিশ্চয়ই জানতে পারবো আশা করি। সেই ষড়যন্ত্রের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে ঢুকেছিলেন, কেউ বা এমনি তার আবেগে মনে হয়েছিল যে না এদেরকে সরানো উচিত। সেরকমই কোনো মানুষ যাদের তখন মনে হয়েছিল যে এদেরকে সরানো উচিত তারা এখন স্বীকার করছেন যে না ওটা বোধহয় একটু ভুল হয়েছিল, এরা আরও বেশি খারাপ। কেউ কেউ এটা উল্টো মনে করতে পারেন, সেটা কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু যে মানুষেরা তখন মনে করেছিলেন যে হ্যাঁ খারাপ হচ্ছে, এখন মনে করছেন যে এই চারদিকে যা চলছে তার মধ্যে কোনো খারাপ নেই, তার রাজনৈতিক ইন্টেনশন নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন আছে। সাধারণ মানুষ এদেরকে অত্যন্ত খারাপ নিচু চোখে দেখবেন, কারণ পঞ্চায়েত দুর্নীতি গোটা রাজ্য দেখেছে, গোটা মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষ দেখেছেন। মিডিয়ার বাইরে এরকম বহু দুর্নীতির খবর রয়ে গেছে, মিডিয়ার বাইরে এরকম বহু সন্ত্রাসের খবর রয়ে গেছে, কিন্তু তাও অনেকটা মানুষ দেখেছে। তা যারা এর পরেও প্রকাশ্যে তৃণমূলের সমর্থন করছেন তাহলে বুঝে নিতে হবে যে তার কোথাও কোনো রকম ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে। সেই কারণেই এত সন্ত্রাসের পরেও, এত দুর্নীতির পরেও, এত চুরির পরেও, এত নেতাদের জেলযাত্রার পরেও তাদের তৃণমূলকে সমর্থন করতে হচ্ছে। নিশ্চয়ই কোথাও টিকি বাধা রয়েছে, ভাত রুটির সমস্যা হচ্ছে কোথাও, এর বেশি আর কি বলবো। একদমই। নবান্ন তৈরি হয় ওই ভবনে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হয়নি, এই যে মন্তব্য, এই মন্তব্য একদমই ঠিক নয়, অপপ্রচার চলছে, এমনই মোহাম্মদ সেলিমের বক্তব্যের নাম না করে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী এখন, তো নবান্ন তৈরির সময় যে দপ্তর সেটা তৈরি করেছিল সেই ফাইল খুলে দেখুন না যে কি কারণে আসলে ওই বিল্ডিংটা বানানো হয়েছিল। হাওড়ার ওই মঙ্গলাহাটের ব্যবসায়ীদের এইখানে আনার জন্যে, ওটা শুধু একজন মুখ্যমন্ত্রী নিজে বসবেন বলে করা হয়নি, তার জন্য রাইটার্স ছিলই। সিপিআইএম যা যা উন্নতির চেষ্টা করেছিল সেগুলো তো কাউকে লুকিয়ে করতে হয়নি, বা চুরির টাকার মতো বান্ধবীর ফ্ল্যাটে রাখতে হয়নি। समस्त कागज ओई सरकारी नथिते रयेछे ओगुलो जोदि पुड़िये ना देय तृणमूलेर सरकार तार दलेर नेतारा ताहले एखोनो ओई फाइल रयेछे पूर्त दप्तर এই শিল্প পুনর্বাসন দপ্তরের যে কোনো পুরনো ফাইলে খুলে দেখুন 99টা কেন তৈরি হয়েছিল। তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, খামোখা মিডিয়ায় কথা বলতে হবে না। সেইটা করতে পারছেন না বলেই, উনিও তো জানেন আসলে সত্যিটা কি, ওটা করতে পারছেন না বলেই এর তার গায়ে কালির দাগ লাগাতে হচ্ছে। কিন্তু নিজের গায়ে যা কালির দাগ লেগে গেছে ওটা এখন ওঠানোটা খুব মুশকিল, খুব মুশকিল। যেটা কালির দাগ বলতে মনে পড়লো যেটা শাসক দলের একাধিক নেতামন্ত্রীর গায়ে কিন্তু নিয়োগ দুর্নীতি শুরু করে একাধিক আর্থিক কেলেঙ্কারির কিন্তু অভিযোগ उठे एसेছে, সেটা বিচারাধীন আছে। সম্প্রতি তৃণমূল সাংসদ নুসরাত জাহান তার বিরুদ্ধে কিন্তু 20 কোটি টাকার আর্থিক তজরুপের বা আর্থিক প্রতারণার কিন্তু একটা অভিযোগ প্রকাশ্যে আসছে। প্রায় 429 জনের কাছ থেকে তিনি ফ্ল্যাট বাড়ি পাইয়ে দেবেন এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে, কি বলবেন সেই বিষয়ে? আজকে যে দুর্নীতির অভিযোগটা উঠেছে তার সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে কোনো বামপন্থী নেতার নামে দুর্নীতির অভিযোগ উঠলে মানুষ সহজে বলতে পারেন যে না না এই বামপন্থীদের নামে দুর্নীতির অভিযোগ টেকে না, কারণ এরা কেউ দুর্নীতিগ্রস্ত নয়। প্রমাণ হয়েছে ইতিহাসে। নুসরাত জাহানের বিরুদ্ধে এই অভিযোগ উঠলে এটা একটা সন্দেহ থেকে যায় যে তাবর তৃণমূলের নেতারা যেভাবে প্রথমে অস্বীকার করেও পরে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন, এক্ষেত্রেও এই ঘটনাটা এখন ঘটে যাবে কিনা, ভবিষ্যৎ কী হবে আমি জানি না। কিন্তু নুসরাত জাহান তার এলাকার মানুষের সাথে যে প্রতারণা করেছেন সেটা কিন্তু এই দুর্নীতির থেকেও বড় অপরাধ। মানুষের কাছে জবাবদিহি আজ বা কাল তাকে করতেই হবে। তারা নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে, এই নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সম্প্রতি ইডির তরফ থেকে তার বিরুদ্ধে চার্জশিট কোর্টে পেশ করা হয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু উঠে আসছে। ইডির দেওয়া তথ্য অনুযায়ী মানিক ভট্টাচার্যের কাছে তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে এই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুই নাকি পৌঁছে দিতেন। আমরা তো চাইছি ইডি সিবিআই ভালো করে তদন্তটা করুক। এর আগে কয়লা পাচারের না বালি পাচারের চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠবো 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 উঠবে করে শুনতে শুনতে নাম বাদ চলে গেল। ইডি সিবিআই তার নামটা বাদ দিয়ে দিল, নাহলে নিশ্চয়ই ওপরে কোনো কথা হয়েছে বলে। এখনও আমরা চাইছি যে আসল নামটা বেরোক। ইডি সিবিআই এর তদন্ত এত স্লথ গতি হয়ে গেছে যে ওটা লোকসভা বা পরের বিধানসভা অবধি না টানতে পারলে বোধহয় কাজ হবে না। আপনি দেখবেন বিচারপতি এর মধ্যে বলেছেন, হাইকোর্টের মাননীয় বিচারপতি এর মধ্যে ইডি সিবিআইকে বলেছেন যে তদন্তে দ্রুত গতি আনতে হবে, না হলে অন্য অফিসারকে ডাকা হবে, কি আমি প্রধানমন্ত্রীকে জানাবো ইত্যাদি। এই তদন্তে গতি স্লথ হচ্ছে কেন, কেন আসল মাথাদের ধরা যাচ্ছে না? আপনার মনে থাকবে গত বছর অক্টোবর নভেম্বর নাগাদ আমাদের কাছে এরকম একটা লিস্ট অফ লিডার্স ছিল যারা করাপ্টেড। তো বিভিন্ন মিডিয়ায় চর্চা ছিল, আপনিও জানতেন আমিও জানতাম যে এরপর অমুক নেতা তারপর তমুক নেতা তারপর তমুক নেতা অ্যারেস্ট হবেন। কেউ অ্যারেস্ট হলেন না, কিন্তু দুর্নীতির তদন্তটা আস্তে আস্তে স্লথ গতি হয়ে গেল। বাকি যারা নেতারা ছিলেন দিব্যি ঘুরে বেড়াতে থাকলেন কেন? তাহলে ইডি সিবিআই এর কোথায় আটকালো, কোথায় তাদের পা হোঁচট খেলো যে এই তদন্ত হতে পারছে না? এখন আবার নতুন করে একটা এলো যে সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে আছে। এই ভদ্রলোকের কতখানি ক্ষমতা হলে উনি ঔদ্ধত্যের সাথে এই কথা বলতে পারেন যে আমার মালিককে কেউ টাচ করতে পারবে না? কেন টাচ করতে পারবে না? মালিক যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে টাচ করতে পারবে না কেন? তাহলে কি এমন শিল্ড রয়েছে, কি এমন ফেস মাস্ক রয়েছে যা দিয়ে তার মালিককে টাচ করা যাবে না? ইডি সিবিআই এর কাজ এটা বার করা, আর যদি এটা বার করতে না পারে তাহলে তৃণমূল বিজেপির সেটিং কিন্তু মানুষের কাছে এমনিই খানিকটা খোলসা হয়ে গেছে, আরও খোলসা হয়ে যাবে। একটু আগে বিচারপতির কথা উঠছিল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক বেশ কিছু পর্যবেক্ষণের কথা তুলে ধরার চেষ্টা করব। উনি কিছুদিন আগে বলেছিলেন যা হালফিলে বেশ সাড়া ফেলেছে, আপনারা যদি ঠিক করে তদন্ত করতে পারেন তো ভালো, গা ছাড়া মনোভাব দেখলে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাবো। উনি বলেছিলেন দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করে নিন, এবং উনি বলেছেন স্কুল চালাতে না পারলে আদানিকে বেছে দিন। এই তিনটে মন্তব্যের প্রসঙ্গে কি বলতে চাইবেন? এই তিনটে মন্তব্যের উনি কিসের প্রেক্ষিতে বলেছেন সেটা তো আমি জানি না। নিয়োগ দুর্নীতির মামলায় গতি আনার জন্য বলেছেন হয়তো। নিয়োগ দুর্নীতির মামলায় যদি গতি আনার জন্য বলে থাকেন তাহলে খুব ভালো, কিন্তু বামপন্থীদের স্ট্যান্ড হচ্ছে স্কুল সরকারেরই চালানোর কথা, সরকার চালাতে না পারলে আদানিকে দিয়ে দেওয়ার বদলে ওই সরকারটাকে বদলে ফেলতে হবে, কারণ আদানি এলে ওই স্কুলটা বড় লোকের স্কুল হয়ে যাবে, গরিব বাড়ির ছেলেমেয়েরা ওই স্কুলে আর পড়তে পারবে না। একাধিক নেতামন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছেন বিজেপির কি দালাল, এই মন্তব্য সামনে আসছে। এই প্রসঙ্গে কি? মাননীয় বিচারপতি সম্পর্কে এই ধরনের কথা বলার কোনো কারণ নেই, এবং মাননীয় বিচারপতির কাছে বিচারের জন্যে তারা তো যেতেই পারেন, যাওয়ার তো কোনো অসুবিধা নেই। যে ভদ্রলোক নিজের রক্ষা কবচ পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন, যে রাজ্য সরকার ডিএ দেবো না বলে সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন, সেই রাজ্য সরকার এখানকার মামলা যদি তার মনে হয় এখানের বিচার ঠিক হয়নি তারা হায়ার কোর্টে যাচ্ছেন না কেন? এটাই তো আমার প্রশ্ন। লাখ লাখ টাকা খরচা করে রাজ্য সরকার ডিএ মামলা আটকাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পাচ্ছেন, লাখ লাখ টাকা খরচা হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে এই ধরনের যা ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে কেন উনি যাচ্ছেন না সুপ্রিম কোর্টে, এই প্রশ্ন তো থাকবেই। তো একটু এই কয়লা পাচার কাণ্ডের কথা উঠে এলো, সেই কয়লা পাচার কাণ্ডে নতুন একটি মোড় সামনে আসছে। রুশ বান্ধবীর প্রভাবশালী থেকে রুশ বান্ধবীর একটা প্রসঙ্গ যোগসূত্র উঠে আসছে। প্রায় 100 কোটি টাকার কাছাকাছি এ রাজ্য থেকে অন্য রাজ্যে, ভিন রাজ্যে বা ভিন দেশে পাচার হয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এর আগেও তো কত বান্ধবী ফান্ধবী নিয়ে আলোচনা হলো, কার বান্ধবীর বাড়িতে টাকা, কে কার বান্ধবীর সাথে বাড়ির 12 তলায় রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচেন, কে বান্ধবীর সাথে রুশে যান। আসলে এই ধরনের চর্চাগুলো না এমনি একটু শুনতে ভালো লাগে হয়তো, কিন্তু কাজের কাজ কিছু হয় না। ওই বান্ধবীদের ছেড়ে ওই বন্ধুদের কান ধরে টেনে আনতে হবে যারা আসলে ওই পয়সাটা চুরি করেছে। আজকে 800-850 দিন প্রায় হয়ে গেল ওই ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে তার যোগ্য চাকরির জন্য, পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে দিন প্রতিদিন। তাহলে ওই বান্ধবী ফান্ধবীর কথা আজকে হবে, দুদিন আলোচনা হবে, একটু রসালো চর্চা হবে, তারপর লোকে ভুলে যাবে। কিন্তু যেটা আমরা ভুলে যাব না সেটা হচ্ছে ওই বান্ধবীর বন্ধুরা যারা, তারা কিন্তু গরিব মানুষের পয়সা লুট করেই ওই বান্ধবীদের বাড়িতে কি তার দুবাইয়ের সম্পত্তিতে রেখেছেন। সেই সব গরিব মানুষের টাকা উদ্ধার করতে হবে, তাদের টাকা ফেরত দিতে হবে এবং ওই নেতাদের জেলের ঘানি টানাতে হবে। তাছাড়া আমাদের এই লড়াইয়ের অন্য কোনো শেষ আমরা দেখতে পাচ্ছি না। রাজ্যের একাধিক জায়গায় ডেঙ্গু পরিস্থিতি কিন্তু বেশ প্রবল প্রভাবশালী হয়ে উঠছে, সংকটপূর্ণ হয়ে উঠছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাদেশ থেকে নাকি ডেঙ্গু আসছে। পাশাপাশি তিনি রাজ্যের হসপিটাল এবং নার্সিংহোমগুলোকে নির্দেশ দিয়েছেন টাকার দিকে চিন্তা না করে রোগী এলে চিকিৎসা করুন। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, চিকিৎসা তো করাই উচিত, এটা তো সরকারের কাজ। কিন্তু এই ধরনের কথা উনি আগেও বলেছেন, মানে কোনো একটা জরুরি বিষয় থেকে নজর ঘোরানোর জন্য ইচ্ছাকৃতভাবে এমন কিছু ফাউল করেন যাতে করে মিডিয়া অ্যাটেনশনটা ওইদিকে চলে। যে বাংলাদেশ ইজ দ্য বর্ডার অফ পাকিস্তান এটা বলেছিলেন কেন? ওই সময় অন্য জরুরি ইস্যু থেকে দুদিন মিডিয়া অ্যাটেনশন সরে গেল, এইটা নিয়ে চর্চা হলো। এখনও ববি হাকিম বলেছেন ফালতু কথা, মুখ্যমন্ত্রীও বলেছেন ফালতু কথা। ওই কাজগুলো না করে, যেটা বামপন্থীরা করছেন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ করছে, ডেঙ্গু সতর্কতা পাড়ায় পাড়ায় প্রচার হচ্ছে, মানুষকে কি করতে হবে না করতে হবে সেটা বলা হচ্ছে, এটা সরকারের করার কথা, মিউনিসিপ্যালিটির করার কথা, পুরসভার করার কথা, না করে এখানে বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দেওয়া বন্ধ করে এখন ডেঙ্গু বাঁচাতে কি কি করা উচিত সেটাই মানুষকে বোঝাতে হবে, সরকারের এটা কাজ। সেটা না করলে ডেঙ্গুর আগের বার আমরা দেখেছিলাম কি ভয়ঙ্কর হয়েছে ডেঙ্গুর অবস্থা। এখনও যদি সরকার সেটাতে কার্যকরী করে তাহলে এখনও কিছুটা আটকানো যাবে। আর যদি এইসব আটভাট বকতে থাকেন আর কিভাবে বিজেপির হাতে পায়ে ধরে দুর্নীতি থেকে বাঁচবো সেটা ভাবতে থাকেন, তাহলে উনি বাঁচলেও এলাকার মানুষ, রাজ্যের মানুষ বাঁচবেন না। এটা একটা খারাপ ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।